মাঝরাতে শেষ হয়েছে অবৈধ অস্ত্র জমা দানের সময়সীমা এরপর থেকে অভিযানে নামার কথা রয়েছে রাতে বাহিনীর চট্টগ্রাম নগরীর বাইজিদের মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাহিনী বিষয়ে আমিন আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আলামিন শিকদার তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো আলামিন অভিযানে কি মিলল সেটি একটু জানাতে চাই একই সাথে কাউকে কি গ্রেফতার করা হয়েছে কিনা এই অভিযানে সেটিও জানাবেন আমাদের অভিযানের পূর্ব প্রস্তুতিতে হিসেবে আমরা দেখেছিলাম যে রাত দশটা থেকেই সেনাবাহিনী এবং বিজিবি বাংলাদেশ পুলিশ তারা একসাথে বাইজিদের বিভিন্ন পয়েন্টে তারা চেকপোস্ট পরিচালনা করে এবং ঠিক রাত এগারোটার থেকে বাইজিদের আমিন কলোনি নামে একটি এলাকা রয়েছে সেই আমিন কলোনির সেই বস্তির মধ্যে বেশ কিছু তথ্য ছিল যে কয়েকটি ঘরে ইয়াবা বিক্রি হয় এবং সেই তথ্যের ভিত্তিতে প্রথমে আলেয়া এবং ভুট্টু তার ঘরে যাওয়া হয় এবং সেখানে গিয়ে তার ঘরের বিভিন্ন জায়গা তল্লাশি করা হয় খুঁজে দেখার চেষ্টা করা হয় কোথাও ইয়াবা আছে কিনা পরে সেখান থেকে না পেয়ে আর তার পাশেই ঠিক প্রায় গজ যাওয়ার পরেই আরেকটি ঘর ঘর রয়েছে সেটা হচ্ছে আলামিনের এবং এলাকার চিহ্নিত তার ঘরে যাওয়ার ক্ষেত্রে যে বিষয়টি দেখা গেছে যে তার ঘরে প্রবেশ পর্যন্ত চারটি সিসি ক্যামেরা ছিল এবং সেখানে গিয়ে কিন্তু তাকে পাওয়া যায়নি তার পরিবারের সদস্যরা ছিল তারা বলছেন যে তিনি আগে ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিলেন এখন ব্যবসার সাথে জড়িত নেই এবং তার ঘরেও তল্লাশি করা হয় কোথাও কোনো ইয়াবা পাওয়া যায় তবে সেখান থেকে বের হয়ে তার ঘরের ঠিক সামনে যেখানে টয়লেট থাকে বা ওয়াশরুমের কথা আমরা বলি তার পেছনে একটি পরিত্যক্ত ঘর রয়েছে সেই ঘরের মধ্যে সেনাবাহিনী ঢোকে এবং সেটি অনেক সরু একটি এলাকা সেই জায়গাটিতে গিয়ে কিন্তু প্রথমে সেই ঘরের মধ্যে কিছু দেশীয় অস্ত্র পাওয়া যায় কুড়াল চাপাতি ছুরি এই ধরনের জিনিসগুলো তারা পায় এবং পাশাপাশি জাল টাকা ইয়াবা খাওয়ার যে সরঞ্জাম ফয়েল পেপার যে ম্যাচ লাইট বা যেটা বলা হয় এই জিনিসগুলো কিন্তু সেই জায়গাগুলোতে পাওয়া যায় পাশাপাশি চোরাই মোবাইল এবং বেশ কিছু সিম কার্ড পাওয়া যায় তবে সেখানে যেহেতু এই ঘরের যে মালিক বা যে ইয়াবা ব্যবসার সাথে জড়িত আলামিন তাকে পাওয়া যায়নি তার কারণে সেখান থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি এখন পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে কিন্তু এই যৌথ বাহিনীর পরিচালিত হচ্ছে রেজা সেই খবর বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম ধন্যবাদ আলামিন শিকদার আমাদের সাথে যুক্ত হবার জন্য